বর্ষা বন্যায় সুনামগঞ্জের প্রায় 12টি উপজেলার 6 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী, পাশাপাশি 10,000-এর বেশি মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে। তারা প্রায় 500-টিরও বেশি আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া যে খাবার, সেই খাবার তারা নিচ্ছেন, যদিও তাদের দাবি এটি অনেকটাই অপ্রতুল। পাশাপাশি আশার খবর হচ্ছে যে সুনামগঞ্জে এই মুহূর্তে সুরমা নদীর পানি কিছুটা কমেছে, যদিও আসলে বিপদসীমার উপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে সুরমাসহ এর শাখা নদীগুলোর পানি। পাশাপাশি আমার ডান পাশে যে হাওড় রয়েছে, সেই হাওড়ে কিন্তু এই মুহূর্তে পানি বৃদ্ধি পাচ্ছে, এবং হাওড়ে পানি বৃদ্ধি পাওয়ায় নিকটবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে নতুন করে গ্রাম প্লাবিত হচ্ছে, যদিও যেসব গ্রামে গতকালই পানি ছিল সেখানে বেড়েছে আরও এই পানির ভোগান্তি। সুনামগঞ্জে যেসব ব্যবসা বাণিজ্যের ক্ষতি, সেই ব্যবসা বাণিজ্যের ক্ষতি প্রসঙ্গে জানাবেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি হল সুনামগঞ্জের শহরের বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। শহরের হাজিপাড়া নতুনপাড়া এলাকায় এই এলাকাতে সকাল 7টার দিকে অনেকটা পানিমুক্ত ছিল বা বন্যামুক্ত ছিল, কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ 3 থেকে 4 ঘন্টার মধ্যে এখানে কোমর পানি বিরাজ করছে, এবং লোকজন আমরা দেখেছি যে নিচতলার এবং নিচু এলাকার লোকজন আশ্রয়কেন্দ্রে চলে গেছেন, এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার লাইন এখনও দীর্ঘ হচ্ছে। আমরা দেখেছি এই হাজিপাড়া সড়কের প্রধান সড়কটি দিয়ে নৌকা চলাচল করতে এবং নৌকায় অনেকজনকে পার হতে এবং নৌকা দিয়ে আশ্রয়কেন্দ্রে যেতে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে নদীর পানি উপচে হাওড়ে প্রবেশ করা এই সমস্ত এলাকা প্লাবিত হচ্ছে এবং এই পানির পরিমাণ ক্রমশ গায়ে বেড়েই যাচ্ছে। আমরা সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানতে এখন চলে যাচ্ছি সহকর্মী ইকরামুল কবিরের কাছে। হিমাদ্রি, সুনামগঞ্জের মতো সিলেটও মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ডুবে আছে। সিলেটের 13টি উপজেলার প্রত্যেকটি উপজেলায় কম বেশি পানি প্রবেশ করেছে। 3 দিন ধরে সিলেটের 500+ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। উজানি ঢল আর অতিবৃষ্টিতে সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগাং নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তবর্তী 5 উপজেলা সহ সিলেটের 13 উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার 42 ওয়ার্ডের মানুষ কম বেশি পানিবন্দী হয়ে পড়েছেন। পাহাড়ি ঢল আর অবিরাম বর্ষণে জনদুর্ভোগের পাশাপাশি বিরাট অঙ্কের ক্ষতির মধ্যে পড়েছে পর্যটন খাত। এই খাতে শতকোটি টাকার উপরে লোকসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাসার মাঝে কোমর পানি, এবার রান্তে পারি না, খাইতে পারি না, এখন টেকিয়া বাড়ি ঘরে যাইতাছি। আমরা শুনছি যে 22-এর চেয়েও খারাপ হবে, আরো 10 দিন নাকি বৃষ্টি হচ্ছে বা সম্ভাবনা আছে হবার। আমাদের সিলেটের যে সুরমা নদী নাব্যতা না থাকার কারণেই মূলত আমাদের এই সমস্যাটা হচ্ছে। কোনোভাবে থামছেই না পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টি, এর ফলে জনদুর্ভোগ আরো বেড়ে যাচ্ছে। শাহজালাল উপশহর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।